কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে দুইটাই হচ্ছে যুবক, হচ্ছে ওই যুবক শাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাজে লাগায়, যে যুবক তার যৌবন বয়সে পর্নোগ্রাফি দেখে না, হিন্দি সিনেমা দেখে না, অশ্লীল কোনো কিছুই তারা দেখে না, এই সময়টা তারা আল্লাহর ইবাদত করে কাটায়। আর আরেক শ্রেণীর যুবক, যে যুবককে পাপ কাজের জন্য পরকীয়ার জন্য অফার করা হয়, সুন্দরী মেয়ে তাকে অফার করে, দেখো আমি সুন্দরী, সুস্নিগ্ধা, অনন্যা, প্রিয়ংবদা, সুহাসিনী, সুকেশিনী, শুভাসিনী, অসূর্যম পোষা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর আমার দুটি চোখ, কিন্তু যুবক সেদিকে ভ্রুক্ষেপ করে না। ওই যুবক বলে ইন্নি আখাফুল্লাহ, আমি একজনকে ভয় পাই, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, চলনার হাছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? যুবকদের হৃদয়ে ভয় থাকে কার? কারো কাছে, তাদের চাওয়া পাওয়ার কিছু নাই। কিন্তু আমার দেশের দামাল ছেলেগুলোর চরিত্র ধ্বংস করে দেওয়ার জন্য যা যা দরকার তার সব উপাদান বাংলাদেশে আছে না নাই? এক নম্বরে পর্নোগ্রাফি আছে না, স্মার্টফোনগুলোর ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানোর ডান্স আছে না নাই, রূপবানে নাচে কোমর দুলায়া, ফেরেশতারা বলবে তোগরে পিডামো আমরা জুলাইয়া। তো যুবক ভাইয়েরা এগুলো দেখবা না, তোমার চোখের হেফাজত করতে হবে, তোমাকে অনেক দূর যেতে হবে, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। তুমি যদি ভালো থাকবো থাকো, ভালো থাকবে আমার বাংলাদেশ। তুমি যদি ইসলামের পক্ষে থাকো, ভালো থাকবে আমার 56,000 বর্গ মাইল। তুমি যদি কোরআনের পক্ষে থাকো, ভালো থাকবে আমার লাল সবুজের পতাকা। এজন্য যুবকদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে। এই পর্নোগ্রাফির সাথে আমাদের কোনো সম্পর্ক? আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করব, যার মোবাইলে যা আছে সব ডিলিট, ডিলিট করা যাবে না ইনশাআল্লাহ। আগে যা করছি করছি, সামনে থেকে আর দেখা যাবে না। এই পর্নোগ্রাফি আমার যুবক ছেলেদেরকে শেষ করে দিয়েছে। এরপরে আরেকটা বড় সমস্যা হচ্ছে মাদকের সমস্যা, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, মারিজুয়ানা। এই ইয়াবা আগে ছিল ইউনিভার্সিটি লেভেলে ছেলেরা খেত, তারপরে নামলো কলেজে, এখন এটা প্রাইমারি স্কুলের ছেলেদের হাতেও পৌঁছে গিয়েছে, ভয়ঙ্কর অবস্থা। প্রশাসনের ভাই যারা আছেন, জনপ্রতিনিধি যারা আছেন, আপনাদেরকে আরো শক্ত হতে হবে, ওদের ঘাঁটি ভেঙে চুরমার করে দিতে হবে। কোনো ইয়াবার ব্যবসা বাংলার জমিনে চলতে পারবে না, জোরে বলো ঠিক কিনা? দরকার শুধু একটা শক্ত সিদ্ধান্ত, দ্য চয়েস ইজ ইয়োরস, আপনারাই পারেন। যারা চেয়ারম্যান ওনাদের অনেক দায়িত্ব, পুরো এলাকাটা আমার চেয়ারম্যান ভাইয়ের হাতে আমানত, ঠিক কিনা? যিনি ইমাম, মসজিদের সব দায় দায়িত্ব ইমাম সাহেবের কাছে আমানত। যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট, ওনার দায়িত্ব আরো বেড়ে যায়, তার পুরো নির্বাচনী এলাকাটা তার কাঁধের উপরে আমানত। যারা মন্ত্রী, পুরো মন্ত্রণালয়ের কাজবাজ তার হাতে আমানত। যিনি এই 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, তার কাছে পুরো বাংলাদেশটা আমানা। এজন্য যুবকদেরকে এই মাদকের সাথে যাতে পরিচয় না ঘটে এরকম একটা পরিবেশ বাংলাদেশে করতে হবে। তো এক নম্বরে এই মাদকের কারণে ছেলেরা নষ্ট হয়, এরপরে পর্ণ ভিডিওর কারণে নষ্ট হয়, এরপরে নোংরা ছাত্র রাজনীতি আছে না নাই, তাদেরকে দিয়ে মারামারি কাটাকাটি এগুলোর মতো কাজে লিপ্ত করানো হয়, এটা ঠিক না। যুবকদেরকে পজিটিভ পলিটিক্স শেখানো উচিত, এদেশে পজিটিভ পলিটিক্সের একটা ট্রেন্ড চালু করা দরকার, যেখানে মারামারি কাটাকাটি থাকবে না, মেধার ভিত্তিতে ক্যাডার নিয়োগ হবে, ঠিক কিনা? ছাত্রদলের নেতা হতে হবে ডক্টরেট করা,
ছাত্রলীগের নেতা হতে হবে ডক্টরেট করা। যত ছাত্র রাজনীতির বড় বড় নেতারা আছে এরা শিক্ষিত হতে হবে, কারণ তারা আমাদেরকে পথ দেখাবে, তারা সামনে হাঁটবে আমরা পিছনে পিছনে হাঁটবো, ঠিক কিনা? তো এই জাতীয় যে ইনকনসিস্টেন্সি আছে এগুলি থেকে আল্লাহ আমার দেশকে তুমি হেফাজত করো। আমাদের জনপ্রতিনিধি ভাইরা যারা আছেন ওনারা চাইলেই পারে, আমরা তাদের জন্য দোয়া করি, তারা যেন সত্যিকার অর্থে একটা সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে উপহার দেয়। তাদের জন্য দোয়া আছে না নাই? যারা দেহের তাজা প্রাণ বিলিয়ে দিয়ে আমাদের জন্য বাংলা ভাষাটারে রেখে গেল, ওই ভাষা শহীদদের জন্য আমাদের দোয়া আছে না নাই? যারা 71 সালে মুক্তিযুদ্ধ করে দেশটারে স্বাধীন করলো, ওই মুক্তিযোদ্ধাবাহীদের জন্য দোয়া আছে না নাই? যারাই দেশের জন্য কন্ট্রিবিউট করেছে তাদের সবার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া। আর যারাই দেশের শত্রু তারাই দেশের বিপক্ষে, আমরাও তাদের বিপক্ষে যেরকম, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা তোমাদেরকে জ্বলে উঠতে হবে আপন শক্তিতে, ঠিক কিনা? মুমিনের ইমান হতে হবে এমন ইমান যেটা জ্বলে ওঠে, তাহলে বোঝা যাবে ওইটা আসল ইমান, ঠিক কিনা? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যনের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যনের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কি না? যে ইমান ইমানে বলে নাস্তিকতার মঞ্চে ওঠে, এরকম আছে না নাই? যে ইমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লুটে, যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে আরা কানে ভাইরা মরে, যে ইমান ময়দানে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কিনা? এই জন্য ইমান হতে হবে পাক্কা ইমান, ইমান জ্বলে উঠতে হবে বারুদের মতো, যদি অন্যায় দেখে চিল্লায় এখন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই অর্থে প্রকৃত মুমিন হওয়ার তুমি তৌফিক দাও। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আসুন আল্লাহর দরবারে আমরা ফরমানি শুকরিয়া জানাই, আমরা পড়ে নেই কালিমাত শুকর আলহামদুলিল্লাহ। অনেক আলোচক আপনারা দাওয়াত করেছেন আলহামদুলিল্লাহ, যারাই এখানে কথা বলেছে নিঃসন্দেহে কোরআন থেকে বলেছে, কারণ আমাদের তাফসিরুল কোরআনের মাহফিলের সিলেবাস একটা, এটার বাইরে থেকে আমাদের কথা বলার সুযোগ আছে? আমরা যদি এখানে ত্রিপিটক থেকে কথা বলি, গীতা বাইবেল থেকে কথা বলি, রামায়ণ মহাভারত থেকে কথা বলি, আপনারা কেউ শুনবেন? আপনারা বলবেন যে হুজুর এই বইটা থেকে কথা বলে, আমাদের সিলেবাস হচ্ছে কোরআন। চিৎকার করে বলতে হবে আমাদের সিলেবাস কি? কোরআন। এই কোরআন দিয়ে দেশের সব আইনগুলো হোক আমরা চাই কি চাই না, এই কোরআনটা সংসদ ভবনে থাক চাই কি চাই না, ক্যান্টনমেন্টে থাক চাই কি চাই না, সচিবালয়ে থাক চাই কি চাই না, দেশের প্রতিটি অঙ্গনে কোরআনের কথাগুলো ছড়িয়ে পড়ুক, কোরআনের আলোতে আমরা যেন আলোকিত হই। আল্লাহ বলেছেন, দিস ইজ দ্য বুক ওয়ার অফ দেয়ার ইজ নো ডাউট ইন ইট এন্ড আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন, এটা এমন বই যে বই একটাও ভুল নাই, আছে একটাও সন্দেহ নাই, আছে? এই জন্য ছেলে মেয়েদেরকে কোরআন পড়াবেন, রাজি আছেন তো? কোরআন যেন প্রতিদিন আমাদের তেলাওয়াত হয়, একটি আয়াত হলেও যেন প্রতিদিন আমরা বঙ্গানুবাদ পড়ি, মাতৃভাষায় কোরআনটাকে বুঝতে হবে, এটা সবচেয়ে বড় ফরজ। বাংলা বুঝি না এমনকি কেউ এখানে আছেন? নাই তো? আমরা সবসময় এই বইটা থেকে কথা শুনি, এই বইটা সবার, এই বইটা বিএনপির ভাইদের, এটা আওয়ামী লীগের ভাইদের, এটা জাতীয় পার্টির ভাইদের, এটা জামায়াত ইসলামের, এটা পীরের মুরিদের, এটা তাবলিগের ভাইদের, এটা আস্তিকদের, এটা নাস্তিকদের, এটা হিন্দুদের, এটা আলাদা কারণ, এটা সবার। এই কিতাবটা হিন্দুদেরও কিতাব, ওরা পড়ে না তো আমি কি করব? ইসলাম এটা কি কুক্ষিগত আমার বাপের ধর্ম? সবার ধর্ম, সবার। ওরা মানে না তো আমি কি করব?
বিশ্বনবী, উনি সবার নবী। বিশ্বনবী কি শুধু আমাদের নবী? উনি হিন্দুদের নবী, উনি বৌদ্ধদের নবী, উনি অগ্নি উপাসকদের নবী, উনি নারীদের নবী, উনি পুরুষদের নবী, উনি আরবদের নবী, উনি অনারবদের নবী, উনি বিশ্বনবী। উনি বিশ্বনবী, সবার জন্য এসেছেন, এজ এ ফাদার, এজ এ হাজব্যান্ড, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, এজ এ কমান্ডার, এজ এ মেসেঞ্জার। মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। স্বামী হিসেবে, বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে, সর্বোপরি একজন নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের মানুষের কাছে সুপারম্যান। সুপারম্যান ছিলেন তো, যে সব কিছু করে দেখাতে পারে আল্লাহর রহমতে। বিশ্বনবীকে তো আল্লাহ এই বরকত দিয়েছে, বিশ্বনবীর হাতে বরকত, পায়ে বরকত। বিশ্বনবী যদি কোনো বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিত, ওই বাচ্চার মাথার চুল বড় হয়ে যেত। এক বন্ড নবী আসলো মুসাইলামাতুল কাদ্দাব, সে কয় আমিও নবী। সবাই কয় তাহলে তুমিও আমাদের বাচ্চার মাথায় হাত বুলায় দাও। মোহাম্মদ তো হাত বুলায় দিলে বাচ্চার মাথায় চুল বড় হয়। মুসাইলামা কয় নিয়ে আয় বাচ্চা, বাচ্চা নিয়ে আসছে, বাচ্চার মাথায় হাত বুলায় দিস, চুল তো বড় হয় না। আর মাথা ছিল আজীবন টাক মাথা। যে বাচ্চার মাথার মধ্যে এই বেয়াদবের হাত লেগেছে, ওই বাচ্চার মাথাটা আজীবন ছিল টাক, চুল বড় হবে তো দূরের কথা। কি বরকতের নবী! অনেক সাহাবি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কুয়ার মধ্যে পানি নাই, কি করব? বিশ্বনবী যে কুলি করে কুলির পানি কুয়াতে ফেলেছে, মুহূর্তের মধ্যে পাম্প মেশিন দিয়ে পানি উঠালে যেমনি পানি উঠতে থাকে, পুরো কুয়ার পানি উঠছে, উপরে ওভারফ্লো হতে শুরু করেছে। অনেক জায়গায় কুয়ার পানি লবণাক্ত, সাহাবারা খেতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কুয়ার পানি লবণাক্ত। বিশ্বনবী অজু করে আবার কুলির পানি ছাড়লেন, মুহূর্তের মধ্যে লবণাক্ত কুয়ার পানি মিঠা পানিতে পরিণত হলো। যেখানে হাত দিয়েছেন ওখানেই বরকত আছে না নাই? এই জন্য বিশ্বনবীর সুন্নাহ আছে যেখানে আমরা আছি। আসলে আমরা সরাসরি কোরআনের দিকে যাই, কারণ এই কিতাবে অনেক বরকত। আমি আমার খুতবার শুরুতে আল কোরআন আল করিমের 29তম পারার একটি সুরা, সুরাতুল ইনসান, এই সুরার একটি আয়াত তেলাওয়াত করেছি। এই সুরার আলোকে আজকের এই চমৎকার রজনীতে আমরা কিছু কথা শুনব ইনশাআল্লাহ। পরে এখন যেমনি আপনারা চুপচাপ, শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন তো, নাকি ওঠা বসা করবেন না? তাহলে আদব নষ্ট হবে। আদব নাই তো কিচ্ছু নাই, আদব আছে তো সব আছে, ঠিক কিনা? সুরার নাম হচ্ছে সুরাতুল ইনসান। সবাই বলেন সুরার নাম, আরো জোরে বলেন ইনসান। 29তম পারায় অবস্থিত, কোন পারায়? 31টা আয়াত। কয় আয়াত? এই সুরাটা মাক্কী সুরা। কি সুরা? বিশ্বনবীর জীবনের দুইটা পর্ব, একটা মাক্কী পর্ব আর একটা মাদানী পর্ব। হিজরতের আগে যে সুরা নাজিল হয়েছে এগুলো মাক্কী, হিজরতের পরে যা নাজিল হয়েছে এগুলো মাদানী। এটা বিশ্বনবীর হিজরতের আগে নাজিল হওয়ার সুরাগুলোর অন্তর্ভুক্ত, ঠিক কিনা? ঠিক, এতটুকু কথাবার্তা ক্লিয়ার না? এবার আপনার সামনে যাই। সুরাতুল ইনসানই শুধু সুরাতুল ইনসানের নাম নয়, এছাড়াও এ সুরার আরেকটা নাম আছে, সে নামটা হচ্ছে সুরাতুদ দাহার। হাফেজ আছো কারা কারা? দেখি হাত তোলো, অনেক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো কিছু কিছু কোরআনে এই সুরাটার নাম লেখা থাকে সুরাতুল ইনসান, কিছু কিছু জায়গায় লেখা থাকে সুরাতুল দাহার, হেইনুম মিনাত দাহার, যেহেতু প্রথম আয়াতে দাহারের কথা আছে। আবার হাল আদা আলাল ইনসান, ইনসানের কথাও আছে। এই জন্য কোনো নুসখাতে এই সুরার নাম সুরাতুল ইনসান, আবার কোনো নুসখায় এই সুরার নাম সুরাতু আর দাহার। এই সুরাটা বুখারীর বর্ণনায়, বুখারী সহি বুখারীতে এসেছে যে বিশ্বনবী সাল্লাম জুমার দিন ফজরের নামাজের যে ফরজ দুই রাকাত, এই ফরজ দুই রাকাতের দ্বিতীয় রাকাতে এই সুরাটা বিশ্বনবী পড়তেন। প্রথম রাকাতে সুরাতুস সাজদা পড়তেন, আলিফ লাম মিম তানজিলুল কিতাব লা রাইবা ফি মির রাব্বিল আলামিন, প্রথম রাকাতে সুরাতুস সাজদা, আর দ্বিতীয় রাকাতে পড়তেন সুরাতুল ইনসান। সুবহানাল্লাহ। পড়েন ইনসান শব্দের অর্থ হচ্ছে মানুষ। ইনসান মানে কি? সবাই বলেন, আপনারা কি? আমরা কি? আমরা মানুষ। তো মানুষের নামে আল্লাহ কোরআনে সুরা দিলে, এজন্য জিনেরা মাইন্ড করার সুযোগ নেই, জিনদের নামেও সুরা আছে। কি নাম? সুরাতুল জিন। মানুষ হচ্ছে কোরআনের সেন্ট্রাল থিম, কেন্দ্রীয় আলোচ্য বিষয়।
খুব ভালো করে খরগোশের মতো কানটা খাড়া করে শুনবেন। মানুষ হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়, সেন্ট্রাল থিম অব দ্য হোলি কোরআন, সাবজেক্ট ম্যাটার, সেন্ট্রাল সাবজেক্ট ম্যাটার অব দ্য হোলি কোরআন। কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে কি, কথা বলেন মানুষ। মানুষকে নিয়ে কোরআনে যত কথা, মানুষকে নিয়ে যত আয়োজন, সব কিছু মানুষকে নিয়ে। এজন্য মানুষই হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়, চিল্লায় পড়েন আল্লাহ আকবার। আবার আল্লাহ বললেন গোলাম, এই কোরআনের প্রথম সুরার নাম ফাতিহা, দ্বিতীয় সুরার নাম হলো আল বাকারা, বাকারা শব্দের অর্থ হলো গাভী, আর এই কোরআনের সর্বশেষ সুরার নাম হলো সূরাতুন নাস, নাস মানিও মানুষ। আল্লাহ বুঝাতে চাইলেন কোরআন শুরু করেছি প্রাণীর নামে একটা সুরা দিয়ে, আর এই কোরআনটারে শেষ করেছি মানুষের নামে একটা সুরা দিয়ে। তার মানে এই কোরআনটা যদি ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারো, তোমাদের মধ্যে পশুত্বের যে প্রবৃত্তি আছে, পশুত্ব দূর হয়ে তুমি মানুষের মতো মানুষ হয়ে যাবা। কোরআন পড়লে আপনার মধ্যে পশুত্ব থাকবে না, আপনি মানুষ হবেন, মানুষের মতো মানুষ। কিসের মতো? এই পৃথিবীতে মানুষ হওয়া সবচেয়ে কঠিন, মানুষের বড় অভাব। অনেকে বলবেন কি বললেন হুজুর, পৃথিবীতে প্রায় 600 কোটি মানুষ আর আপনি কোন মানুষের অভাব? আসলে 600 কোটি যা দেখা যায় এগুলো মানুষ না, এগুলো জনসংখ্যা। এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। বাড়ছে কি কমছে কি? মানুষ সব মানুষ হতে পারে নাই, মানুষ হওয়া বড় কঠিন। এই কোরআন এসেছে মানুষের মতো মানুষ বানাতে। গরুর পেট থেকে যদি কিছু বের হয় আমরা ওটারে বলি গরু, ছাগলের পেট থেকে বেরোলেই ওটা ছাগল হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটারে মানুষ বানাইতে হবে, ওইটারে মানুষ করতে হয়, তাই না? আবার ছাগলকে কেউ কোনোদিন বলে না তুই ছাগলের মতো ছাগল হ, গরুকে কেউ কোনোদিন বলছে তুই গরুর মতন গরু হ, কিন্তু মানুষকে বলা হয় তুই মানুষের মতো মানুষ হ। কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে, ঠিক কি না? আসল মানুষের বড় অভাব, আসল মানুষের বড় সংকট। এই কোরআন এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে, কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। এজন্য যে মা বাবারা চান আপনার ছেলে টেন্ডারবাজ না হোক, চাঁদাবাজ না হোক, 31st নাইটে মেয়েদের অন্য ধরে টান না দেখ, ফ্যান্সি ডিলের টাকার জন্য আপনারা লাথি মেরে ঘর থেকে বের না করে দেখ, ওই মা বাবারা ছেলে মেয়েদেরকে একটা কিতাব পড়ায় দিবেন, কিতাবটার নাম কি? এই কিতাবটা পড়লে আপনার ছেলেরা শিক্ষিত বানাবে কে? আমি বলি টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেরা শুধু কোরআন শিখান, কোরআন আপনার ছেলেরা গোটা দুনিয়াটা শিখায় দিবে। কারণ কোরআনের প্রথম বাণী হচ্ছে পড়ো, এডুকেট ইউর সেলফ, এডুকেট ইউর জেনারেশন, নিজে শিক্ষিত হও, সভ্য হও, সিভিলাইজড হও। শিক্ষার কথা কোরআনে আসে না নাই? কোরআনের প্রথম শব্দটা কি? ইকরা। ইকরা মানে কি? সবাই বলেন প্রথম শব্দটা কি? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। সুবহানাল্লাহ, পড়ো কোরআন, পড়লেই জীবন গড়া যায়, ঠিক কিনা? তাহলে এই কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। কি বানাতে? চিল্লায় বলেন মানুষের মতো মানুষ, মানুষের মতো মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছে। মানুষকে আল্লাহ এতটা শ্রেষ্ঠত্ব দিয়েছে, মানুষ যদি শ্রেষ্ঠ হয় মানুষ ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুত্বকেও হার মানা। দালিল কি? দালিল হচ্ছে মেরাজ রজনীতে সাইয়েদনা জিব্রাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, ওইখান থেকে দুইটা ঝর্ণা বা নদী নেমে গেল। বিষ্ণুই বললেন জিব্রাইল এই নদী দুইটা কোন নদী? সাইয়েদনা জিব্রাইল বললেন এই দুইটা নদী সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীর দিকে নেমে গিয়েছে, আর একটা হচ্ছে ইরাকের ফোরাত নদী, আর একটা হচ্ছে মিশরের নীল নদী। এরপরে সাইয়েদনা জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা, এখানে একটা বড়ই গাছ আছে, এটা হলো আমার লাস্ট ডেস্টিনেশন, বর্ডার এরিয়া,
এই বর্ডার এরিয়ার উপরে যাওয়ার ক্ষমতা আমার নেই। 1 ইঞ্চি উপরে গেলে আমার পাখাগুলোরে জ্বালিয়ে সারকার করে দিবে কে? সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যত নবীর কাছে আমি ওহি নিয়ে দুনিয়ার বুকে নাজিল হয়েছি গো নবী, এই সিদরাতুল মুনতাহায় কান লাগিয়ে আল্লাহর কথা শুনেছি, আজ পর্যন্ত আমিও আল্লাহরে দেখি নাই। নাবিগো, আমি তো আল্লাহরে দেখি নাই, এটা আমার লাস্ট এরিয়া। আমার যে দেখেন আপনি কোরআন নাজিল করে উপরের দিকে উড়াল দিতে, আমি উড়াল দিয়ে এখানে এসে বসে থাকি। সুবহানাল্লাহ, পড়ো। এর উপরে আমি যেতে পারবো না, পাখাগুলো চলে যাবে, যাওয়ার পারমিশন নাই। তবে আপনারে পারমিশন দিছে কে? আমি এইখানে দাঁড়িয়ে রইলাম, আপনার মিটিং আল্লাহর সাথে শেষ করে আপনি নেমে আসেন গো নবী। নবী যান, আপনার মিটিং এর জন্য, আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনার অপেক্ষায় আল্লাহ অপেক্ষমান। সুবহানাল্লাহ। তার মানে ফেরেশতা যেখানে শেষ, বিশ্বনবীর খেলা এখানে শুরু, ঠিক কি না? জিব্রাইল এখানে থেমে গিয়েছে, আর যেতে পারে না। জিব্রাইল যেখানে শেষ, বিশ্বনবীর যাওয়া শুরু। তার মানে মানুষ যদি শ্রেষ্ঠ হয়, সে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুতেও হার মানায়, ঠিক কি না? আপনি কখনো শুনছেন একটা সিংহ আর একটা সিংহকে মারে, একটা বাঘ আর একটা বাঘকে মারে না, একটা হরিণ আর একটা হরিণকে মারে না, একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে না, কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে হত্যা করে না? আপনি কখনো শুনবেন না যে একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে 10 টুকরা করছে, শুনছেন? একটা হাতি আর একটা হাতিকে মেরে 30 টুকরা করছে, শুনছেন? কিন্তু মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংসভাবে হত্যাই করে না, হত্যা শেষে তাকে 10 টুকরা করে, 15 টুকরা করে, 30 টুকরা করে বস্তাবন্দি করে, চিল্লা এখন ঠিক কিনা? পাওয়া যায় না এরকম লাশ? গুম করে ফেলছে, ক্রস ফায়ার করে ফেলছে, মেরে ফেলছে, হাত পা বেঁধে, চোখে রশি বেঁধে, বস্তার ভিতরে ভরে খেতের মধ্যে ফেলে দিস। 3 দিন 4 দিন পর এরকম লাশটা ফুলে উঠছে, পাওয়া যায় না? পত্রিকায় বিভৎস লাশ দেখে আমরা অবাক হই, কোনো প্রাণী এমনটা করে না, মানুষ মানুষকে মেরে টুকরা টুকরা করে। একটা ছাগল বনের সব ছাগলগুলোরে মেরে ফেলতে চায় না, একটা হাতি ওই জঙ্গল থেকে সব হাতিগুলোকে শেষ করে দিতে চায় না, কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ ছারকার করে দেয়, গুলি মেরে এলাকার পর এলাকা ঝাঁঝরা করে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের 2টা সিটিতে 2টা বোমা মেরেছে, হিরোশিমা নাগাসাকি। হিরোশিমাতে মেরেছে লিটল বয়, নাগাসাকি শহরে ফেলেছে ফ্যাট ম্যান। যে পাইলটগুলো বোমা মারতেছে নিচে, ওই পাইলটগুলো মানুষ না? মানুষ। আর যাদেরকে মারার জন্য মারতেছে তারাও কি? মানুষ। মানুষ এতটাই নিকৃষ্ট হতে পারে, সে তার জনপদের সবাইকে সারখার করে দেয়, তার গোষ্ঠীর সবাইকে মেরে ফেলতে কুণ্ঠাবোধ করে না, চিল্লা এখন ঠিক কি না? এজন্য আল্লাহ ডেকে বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বললেন, ওদের চোখ আছে, ওরা চোখ দিয়ে দেখে না, হৃদয় আছে, হৃদয় দিয়ে তার ভাইয়ের জন্য তার মায়া লাগে না, কান দিয়ে আকুতি চিৎকার এই কথাগুলো শুনতে পায় না। উলাইকা কাল আনআম, দেখতে এদের হাত আছে, পা আছে, চোখ আছে, দেখতে মানুষের মতো, আসলে এগুলো মানুষ না, এগুলো পশু। বাল হুম আদাল, পশুর চেয়েও খারাপ, ঠিক কি না? এগুলো শুধু পশুই না, এগুলো পশুর চেয়েও খারাপ। এই কোরআন যদি আপনি পড়েন, আপনার এই পশুত্বের মনোভাবটা দূর হয়ে যাবে, আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন, ঠিক কি না? এজন্য আল্লাহ মানুষের নামে একটা সূরা দিলেন, সূরার নাম আল ইনসান। সূরার নাম সবাই বলেন আরো জোরে, ইনসান মানে কি? আরো জোরে কোন? আমরা সবাই কি? মানুষ। মানুষ নিয়ে মানুষের মধ্যেও কৌতূহলের শেষ নাই। বিজ্ঞানীদের মতে মানুষ হচ্ছে হোমো স্যাপিয়েন্স গ্রুপের একটা প্রজাতি, যার বিবেক আছে, বাক শক্তি আছে, বুদ্ধি আছে, চেতনা আছে, উপলব্ধি করার মতো ক্ষমতা আছে, চিল্লা এখন ঠিক কিনা? মানুষের আসল রূপটা কি, মানুষ আসলে কেমন, এ নিয়ে মানুষেরই গবেষণার শেষ নাই। আপনারা একজন জার্মানি দার্শনিক আছে, কার্ল মার্কস, নাম শুনে থাকবেন, শুনছেন না? উনি অনেক গবেষণা করে পাইলেন মানুষ হচ্ছে পেট সর্বস্বজীব, মানে মানুষের পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা।
উনি গবেষণা করে পাইছে মানুষের পেট ঠিক তো সব ঠিক। ওনার পরে আরেক দার্শনিক আসলো, ওনার নাম হচ্ছে ভ্লাদিমির লেনিন, ওনার বাড়ি হচ্ছে রাশিয়া, উনি রাশিয়ান স্কলার ফিলোসোফার। উনি এসে বললেন, না, মানুষের পেট সমস্যা বড় সমস্যা নয়, মানুষের আসল সমস্যা হচ্ছে যৌন সমস্যা, সেক্স সমস্যা, মানুষের সেক্স ঠান্ডা তো সব ঠান্ডা। চার্লস ডারউইন ইংল্যান্ডের আরেক দার্শনিক, উনি এসে বললেন, তারা দুজন যা বলছে সব ভুল বলছে, মানুষের পেটের সমস্যা আসল সমস্যা না, মানুষের সেক্স সমস্যাও আসল সমস্যা না, আসলে মানুষ মানুষই না, মানুষ হলো বান্দর। মানুষ কি বানর থেকে সময়ের বিবর্তনে কালের বিবর্তনে বানরগুলো মানুষ হয়ে গিয়েছে, মাথার তার যদি একটু ঢিলা হয় যা হয়। তাহলে একদল বলে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা, আরেক বুদ্ধিজীবীরা বলে মানুষের খাদ্যের সমস্যা বড় সমস্যা, কেউ বলে যৌন সমস্যা বড় সমস্যা, আরেক আবাল বলে মানুষ মানুষ না, মানুষ হলো বান্দর। আল্লাহ বলে একটাও ঠিক কইতে পারে নাই, ঠিক কি না? আল্লাহ বলে মানুষ তাদের পেটের সমস্যা বড় সমস্যা নয়, মানুষের যৌন সমস্যা বড় সমস্যা নয়, কশিন কালেও মানুষ বানর নয়, মানুষকে আমি আল্লাহ নিজ তত্ত্বাবধানে তৈরি করেছি, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। মানুষ কি আশরাফুল মাখলুকাত, গোটা সৃষ্টিকুলের মধ্যে সেরা, এজন্য নূরের ফেরেশতাও মানুষকে সেজদা দিতে বাধ্য হয়েছে, চিল্লায় কোন ঠিক কি না? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ঠিক কি না? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে, পড়েন আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগা, আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন পেটের সমস্যা সমস্যা কিন্তু আসল সমস্যা না, মানুষের যৌন সমস্যা বড় সমস্যা কিন্তু আসল সমস্যা না, মানুষ বানর নামের প্রজাতির ভেতর দিয়ে মানুষ হয় নাই, মানুষকে আমি নিজে তৈরি করেছি, মানুষকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি, সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদমা ওয়া কানা তুনুহু 60 যিরাআন, আল্লাহ যখন সাইয়েদনা আদমকে তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন, কয় হাত আপনি, কয় হাত আমি, কয় হাত আমরা, কয় হাত কিন্তু আদম ছিল, কয় হাত সুবহানাল্লাহ কইবেন না? আপনারা যখন জান্নাতে প্রবেশ করবেন, বুখারীর ওই বর্ণনাতে এসেছে, মানুষরা যখন জান্নাতে প্রবেশ করবে প্রতিটা মানুষ 60 হাত লম্বা হয়ে প্রবেশ করবে। এই দুনিয়াতে দাড়ি রাখার জন্য বিশ্বনবী আদেশ করেছেন, কিন্তু জান্নাতে যারা যাবে এদের দাড়িও থাকবে না, মোষও থাকবে না, গায়ের মধ্যে পশমও থাকবে না। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। তার মানে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, গোটা বিশ্বের মধ্যে সেরা। আল্লাহ বললেন আদমকে আমি নিজ হাতে তৈরি করেছি, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন, 60 হাত লম্বা করে আদমকে বানিয়েছি, আদমকে সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে উন্নীত করে আদমকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি, সুবহানাল্লাহ। আমরা আশরাফুল মাখলুকাত, ভাল লাগে না শুনতে? আমরা হচ্ছি খলিফাতুল্লাহি ফিল আরদ, ইন্নি জাইলুন ফিল আরদি, আল্লাহ বলেন আমি দুনিয়াতে আমার আদেশ বাস্তবায়নের জন্য, লিইজরাই আহকামিল্লাহি ওয়া তানফিযি আওয়ামিরিল্লাহ, আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ জমিনের বুকে পালন করার জন্য মানুষকে আমি খলিফা বানিয়েছি। কার কথা? চুরি করলে হাত কেটে দাও কার আইন? নাকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইন? এই দেশের বানানো আইন, চুরি করলে হাত কাটো, কথাটা কার? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আযীযুন হাকীম। ইফ এনিওয়ান স্টিল সামথিং ভেরি প্রিশিয়াস ফ্রম দ্য সোসাইটি, দ্য গভর্নমেন্ট শুড কাট ডাউন হিজ রাইট হ্যান্ড। দামি কিছু চুরি করলে, এটা সাক্ষীর দ্বারা সাব্যস্ত হলে গভর্নমেন্টের উচিত তার ডান হাতটা এক কূপ মেরে কেটে দেয়া। কার কথা? বানু মখজুমিয়া গোত্রের এক মেয়ে মদিনাতে চুরিতে ধরা পড়লো, অনেক বড় ফ্যামিলির ডিগনিফাইড শিল্পপতির মেয়ে। সাহাবারা বলল, এই মেয়ের হাত যদি বিশ্বনবী মদিনায় কেটে দেয় মদিনাতে তো মারামারি লেগে যাবে। কে বলবে বিশ্বনবীর কাছে যে সুপারিশ করার ক্ষমতা কারো নেই?
বিশ্বনবীর পালক পুত্র ওসামা বিন যায়েদ, যায়েদ ইবনে হারেসা তার ছেলে ওসামা পালক পুত্রের ছেলে, তাকে বিশ্বনবী বড্ড ভালোবাসত। তার উপাধি হলো হুব্বু রাসূলিল্লাহ, বিশ্বনবীর ভালোবাসা। সবাই বলল, ওসামা আমরা যে বলতে পারবো না, তুই যে নবীরে সুপারিশ কর। ও নবী, যদিও চুরি করেছে মেয়েটা, সাব্যস্ত হয়েছে, কিন্তু আপনি মাফ করে দেন, হাত কেটে দিয়েন না। ওসামা যে বলে, নবী হাত কেটে দিয়েন না। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিশ্বনবী বললেন, ওসামা এটা আল্লাহর আইন, সুপারিশ করার সাহস তোর বুকের ভিতরে দিল কে? কে দিয়েছে স্পর্ধা? লাও আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, এই মেয়ে তো দূরের কথা, আমার কলিজার টুকরা, নয়নের পুটুলি, জান্নাতি নারীদের সর্দারিনী, আমার মেয়ে ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে, আমি তলোয়ারটা বের করে ফাতেমার হাত কেটে দিতে এক সেকেন্ডও দেরি করব না। কারণ আইনটা কার? চিল্লায় বলেন, কার? এজন্য বাংলাদেশে চুরি চামারি আসানা নাই, হাজার হাজার কোটি টাকা উধাও হয়ে যায়, আসানা নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি এই নিয়ম করে দেয়, যারাই চুরি করবে হাত কেটে দেয়া হবে। বাইজুল মুকরমের স্কয়ারের সামনে হাত কেটে দেয়া হবে, আর প্রতিটা চ্যানেল লাইভ ব্রডকাস্ট করবে, এটা সরাসরি সম্প্রচার, আমরা সবাই দেখবো কেমনে চোরদের হাত কাটে। এই নিয়ম যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে দেয়, দেশে আর চোর খুঁজে পাওয়া যাবে? কথা কন, তবে এই চোর লাউ চোর ডাইল চোর মুরগি চোর না, যারা হাজার কোটি টাকা মেরে দেয়, এক সিগনেচারে দেশের 10,000 কোটি টাকা নাই, চিল্লায় বলো ঠিক কিনা? এই চোরদের বিচার যদি করা যেত, তাহলে এই দেশে আর দুর্নীতি থাকতো? দুর্নীতি দমন কমিশনের দরকার হতো? মন্ত্রীদের রাতের ঘুম হারাম হতো? এটা মদিনার সমাজ হয়ে যেত, শান্তির বাংলাদেশ হয়ে যেত, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, গোলাম এই জমিনের ভেতরে চুরি করলে হাত কেটে দিবা, জিনা ব্যভিচার করলে ডেথ পেনাল্টি, ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তি, ঠিক কিনা? এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয়, 24 ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে, যেরকম ঠিক কিনা? ইসলাম বলে, চোরের হাত কেটে দাও, জেনা ব্যবচার করলে ডেথ পেনাল্টি, সৌদি আরবে হেড অফ করে, গলা কেটে ফেলে। বাংলাদেশে যদি এটা করা যেত, খবর হয়ে যেত, আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাতো না, চিল্লায় বলো ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি মানুষকে খলিফা বানিয়েছি আমার এই হুকুম আকামগুলো বাস্তবায়নের জন্য, সব সৃষ্টিকুলের মধ্য থেকে মানুষকে আমি বানিয়েছি আশরাফুল মাখলুকাত, আবার মানুষকে বানিয়েছি আমি আমার খলিফা, আবার মানুষের চেহারাটা আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে তৈরি করেছি। সুবহানাল্লাহ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষের চেহারাটা সব চাইতে চমৎকার অবয়ব দিয়ে তৈরি করেছি রে গোলাম। সুবহানাল্লাহ, পৃথিবীতে যত প্রাণী আছে সব সৃষ্টির মধ্যে থেকে আমাদের সৃষ্টিটা সুন্দর না? আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি গবেষণা করেন, কেমনে আল্লাহ আমাদের এখানে হার্ট দিলেন, লাঞ্চ দিলেন, হ্যাঁ, তারপরে 206টা হাড্ডি দিলেন, হাড্ডিগুলো আবার ব্যান্ড করা যায়, দেখছেন? বাঁকা করা যায় না, এটা বাঁকা করা যায়, বাঁকা না করলে আপনি খাইতে পারতেন? ক্রিকেট যারা খেলো, পেস বল করতে পারতা, স্পিন বল, হ্যাঁ, অফিস স্পিন, লেগ স্পিন, কয় হুজুরও জানে কেমনে রে, তোর থেকে শিখছি বেটা। তো এই যে ছেলেবেলারা এরকম অফ স্পিন করে, লেগ স্পিন করে, এগুলো হচ্ছে আল্লাহর দেয়া কারিশমা, হাত ঘুরানো যায়। আল্লাহ যদি এটাকে এরকম ব্যান্ড করার সুযোগ না দিতেন, করতে পারতাম? আবার এইখানেও বাঁকা করার সুযোগ আছে না নাই, এইখানেও আছে না নাই, আবার এইখানেও আছে না নাই। কত কাজ বাজার করে, যখন বাজারের ব্যাগ যখন নিয়ে আসেন, কোথায় ধরে রাখেন? আঙ্গুলে ধরে রাখতে হয়। ক্যারাম যখন খেলো, কি দিয়ে ঢোকে মারো? সুবহানাল্লাহ, কয় না বলা বা, কত খেলার সিস্টেম আল্লাহ দিলেন। আবার ক্রিকেটের মধ্যে 2 আঙ্গুল তুললে কি? ওই যে সব মুখস্থ। আবার 1 আঙ্গুল তুললে কি? দেখছেন ঘটনা, আউট। কত কাজ এই আঙ্গুল দিয়ে, এই আঙ্গুলগুলোর বাঁকা করার, বেন্ড করার ক্ষমতা আমাদেরকে দিয়েছে কে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষের চেহারাটা সব চাইতে সুন্দর করে তৈরি করেছি। মানুষ সুন্দর, আমাদের চোখ সুন্দর না মিয়া? আমাদের চোখও যদি সুন্দর হতো, তাইলে আমরা বুঝতাম মানুষগুলো কত সুন্দর। আমরা মনে করি ধলা হইলেই সুন্দর, কয় ধলা ধলা এটা সুন্দর, টাকা এটা কিন্তু টাকা। একটা মানুষের চেহারা, স্কিন যদি কালো হয়, এর মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই?
একটা মেয়ের স্কিন যদি কালো হয় তারপরও চারাই সৌন্দর্য আছে না নাই? কয় না হুজুর, আমার বউ সুন্দর না, কালা কালা আছে না নাই? তুই ডাকাই, তুই কি একজন মানুষের চেহারা যেরকমই হয় আপনি খেয়াল করে দেখবেন তারপরও তার অবয়বের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারিটি আছে, কারোর সাথে কারোটা মিলে না। সুবহানাল্লাহ পড়েন, এই জন্য প্রতিদিন স্ত্রীরে বলবেন, স্ত্রী তুমি সুন্দরী, তুমি অনন্যা, তোমার চাইতে সুন্দরী গোটা বিশ্বে কেউ নাই। কইবেন না? মুরব্বীরা কয় না, কইতাম না, আগে কয়ে ফেলিস। এগুলো বলবেন, এগুলো বললে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াই দিবে কে? আমি প্রায় এগুলো বলি, উৎসাহিত করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা এটা পবিত্র, এটা জান্নাতি। এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সাইয়েদনা আদম আর হাওয়ার মধ্য দিয়ে, চিল্লায় কোন ঠিক না? স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের সগিরা গুনাহ মাফ করে কে? স্ত্রীর চারার দিকে নজর করে তাকালে চোখের গুনাহ মাফ করে দেয় কে? স্ত্রীর জন্য প্রতি মাসে যে খরচ দেন এই টাকাগুলো সৎকা দেয়ার সব আসানা নাই? স্ত্রীকে যে দামি দামি ভ্যানিটি ব্যাগ কিনে দেন এটা তো সব আসানা নাই? কক্সবাজারে ঘুরতে নিয়ে গেলে সব আসানা নাই? ফুল কিনে দিলে সব আসানা নাই? ভালোবাসার গান শোনাইলে সব আসানা নাই? আজকে পারবেন না শোনাইতে রাত্রেবেলা? পারবেন, পারবেন, পোলা পয়েন্টটা কয় পারবো? তোকে তো বেটা বিয়েই হয় নাই, বিয়ার পরে শোনাইস। তো এই ভালোবাসার গানগুলো শোনালে নিজেদের মধ্যে একটা ইন্টিমেসি তৈরি হয়। বিশ্বনবী এরকম স্ত্রীর সাথে খুনসুটি করতেন, ভালোবাসা করতেন, এটা হালাল। কিন্তু এটা জায়গা মতো না করে ভাবির লগে করলে মায়ের আসানা নাই? আছে। ভালোবাসার গান জায়গা মতো শোনাতে হবে। স্ত্রীকে ভালোবাসার গান না শুনিয়ে যদি চাচাতো বোন রে শোনাও, শালিরে শোনাও, পাড়ার মেয়েদের সাথে যদি টাঙ্কি মারো, ফিল্ডিং মারো, মায়ের আসানা নাই? তার মানে জায়গা মতো করলে সব সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আর বিয়েটারে সহজ করে দেবেন, আমি তো সব জায়গায় বলি বিয়েটাকে সহজ করে দেন। আমরা বিয়েটারে কঠিন করে ফেলছি। একটা ছেলে এই দেশে 16-18 বছর বয়সে ম্যাচিউরড হয়, কিন্তু ওরে বিয়ের পিড়িতে বসায় 32 বছর বয়স। তো বাকি 32 বছর কি আঙ্গুল শুষবে? কথা কন কি করবে? ও যে পাপ কাজ করে, ও যে পর্নোগ্রাফি দেখে, ও যে মাস্টারবেশন করে, এগুলোর পার্সেন্টেজ গুণা মা বাবার আমল নামায় আসে না নাই? মা বাবার এত সহজে পার পেয়ে যাবেন না। ছেলে মেয়েগুলারে সময় হলে বিয়ে দিয়ে দেন। বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে আছে? যেই সমাজে বিয়ের খরচ বেড়ে যায় ওই সমাজে জেনার খরচ কমে যায়। বিয়ে করতে লাগে 10 লাখ, জেনা করতে লাগে 500 টাকা। কথা কন, এই জন্য জেনাকে সহজ করবেন না, বিয়েকে সহজ করবেন। বিয়ের কথা কইলেই পোলারা কয় তুই নিজের পায়ে দাঁড়া, তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে? সহজ করবেন তো, আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও।